আজ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। 1971 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসুর ভিসিপি আসামা আব্দুর রব। তিনি জানান, সেদিন পতাকা উত্তোলন ছিল 7.5 কোটি বাঙালির ভালোবাসার বহিঃপ্রকাশ। আসামা আব্দুর রব বলেন, নতুন প্রজন্মকে স্বাধীন দেশের পতাকার সম্মান ধরে রাখতে হবে। একটি বাংলাদেশ, জাগ্রত জনতা, স্বাধীন হওয়ার তীব্র বাসনা। 1971 সালের 2 মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা হওয়ায় সকাল থেকেই দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঢাকার রাজপথে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মুক্তিকামী জনতার ঢল, ছাত্র সমাজ ও জনতা পাকিস্তানের রক্তচক্ষু উপেক্ষা করে জানিয়ে দেয়, বাঙালিরা মাথা নত করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম পতাকা উত্তোলন করেন ছাত্রলীগের তৎকালীন ভিপি আসমা আব্দুর রব। সেদিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়েই বাঙালি ছাত্র জনতা স্বাধীনতা অর্জনের পথে যাত্রা শুরু করে। সেই পতাকাটাকে নিয়ে যখন আমি এইভাবে নাড়তেছিলাম, ও সেই দৃশ্য না দেখলে এটা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না, কোনো ভাষায়। অভূতপূর্ব দৃশ্য, মনে হয় যেন গলার ভিতরে কিছু আটকায় ছিল, এগুলির মধ্যে বেরিয়ে আসলো। আমি ঘোষণা করলাম যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো, এটা স্বাধীন বাংলাদেশের পতাকা। প্রথমে জাতীয় পতাকাটি ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালী মানচিত্র খচিত। পরে 72 সালের 12 জানুয়ারি বাংলাদেশের পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। পতাকার সম্মান নির্ভর করে যেই জাতির জন্য এই পতাকাটা, সেটা অর্জন হয়েছে কিনা। অনেকে মনে করে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার পরে এখানে শেষ, না। 50 বা 60 বছরের ঊর্ধ্বে যারা বেঁচে আছে, যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল, যারা দেখেছে, যারা করেছে, তাদের বাদ দিলে আজকের প্রজন্ম এটা বুঝতে পারবে না। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান, তবে মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।